السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত ভাইরা, যারা যেখানে আছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যাবতীয় মুশকিলাত থেকে নিরাপদে রাখুক। আজকে আমরা আলোচনার টপিক বেছে নিয়েছি যারা ভ্যাকসিন দিবেন, করোনার সুরক্ষা জন্য ভ্যাকসিন ব্যবহার করবেন, তো তাদের নিরাপত্তার জন্য আমরা আরেকটা ভ্যাকসিন উপস্থাপন করতে চাই। সেটি হলো, এই ভ্যাকসিন যারা আবিষ্কার করেছে তারা অবশ্য অমুসলিম, আর এই অমুসলিমেরাই কখনো আমাদের কল্যাণ চাইবে না। যে জাতির নবীকে পর্যন্ত যারা বিষ খাওয়াইয়ে হত্যা করেছে, তো সেই জাতির ভাগ্যে অর্থাৎ নবীর অনুসারীদের ভাগ্যে আর অমুসলিমদের থেকে কী বা আশা করা যেতে পারে। তো সেই হিসাবে আমি বেছে নিয়েছি আপনার তিরমিজির শরীফ 2 নম্বর খণ্ডে কিতাবু তিব্বে এটি এসেছে, একটা দোয়া যারা টিকে দিচ্ছেন বা দিবেন প্রত্যেকে এই দোয়াটি আপনার পড়ার কর্তব্য এবং আপনার দায়িত্ব। যদি কোনো কারণবশত ষড়যন্ত্র থেকেই থাকে আপনার জীবনকে নস্যাৎ করার জন্য, তাহলে হতে পারে এই দোয়াটির উসিলে আল্লাহ তাআলা আপনাকে ওই মুসিবত থেকে রক্ষা করবেন। যে দোয়াটি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, যে দোয়াটি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালামের জন্য। সুতরাং আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের নিরাপত্তার জন্য করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিদের নিরাপত্তার জন্য যে দোয়া করেছিলেন, আমাদের সেই দোয়াটি খুবই দরকার, খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ আসবে এবং আমাদের আমরা লাভবান হতে পারব। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য আশ্রয় কামনা করতেন। ইয়াকুল, তিনি বলতেন, উইদুকুমা, আমি তোমাদের জন্য অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আশ্রয় কামনা করছি। কোন বাক্য দিয়ে দেখুন, বাক্যটি কত সুন্দর, যে উইদুকুমা, আমি আশ্রয় কামনা করছি তোমাদের জন্য, যে কালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার কালাম এর উসিলে, পূর্ণাঙ্গ কালামের উসিলে। চাইতেছে কি, মিঙ্কুল্লি শয়তান, যত শয়তান আছে সকল শয়তানের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহর কাছে চাইতেছি পানা। এরপরে কার থেকে, ওয়াহামাতিন, এবং প্রাণনাশক বিষ থেকে। দেখেন, করোনার যে ভ্যাকসিন বেরিয়েছে, ভ্যাকসিন তো আমিও জানি না, আপনারা জানেন না কি আছে না আছে, একমাত্র যারা বানিয়েছে তারা জানেন। তো আমার আল্লাহ তাআলা চাইলে তাদের ষড়যন্ত্র থেকে আপনাকে নিরাপদে রাখতে পারেন এই দোয়াটার বদৌলতে, এই দোয়াটির উসিলে। ওয়াহামাতিন মানে হলো প্রাণনাশক বিষ, যদি এই ভ্যাকসিনের ভিতরে আপনার শরীরের জন্য ক্ষতিকারক কোনো কিছু থেকে থাকে, ক্ষতিকারক কোনো কিছু থেকেই থাকে, তাহলে এই দোয়ার উসিলে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন। আমাদের প্রত্যেকের একটু সচেতন হওয়া উচিত, আমলের দৃষ্টিকোণ থেকে আমলের উপর আপনার অবিচল থাকা উচিত এবং আমলের উপরেই আমাদের উঠা উচিত। এরপরে পর অংশ নিয়ে বললে, ওয়ামিংকুল্লে আইনিন লামাতিন, এবং বদ, প্রত্যেক বদ নজর থেকে, যাদের বদ নজর মার্শের দিকে কুদৃষ্টি থাকে তাদের থেকে। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করেছেন নিরাপত্তার জন্য। অনুরূপভাবে ইয়াকুল ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন হা কাদা, এইভাবে কান ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াউযু ইসহাক ওয়া ইসমাঈলা, তিনি ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা করতেন, অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামও ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালামের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে এই দোয়াটি করতেন। সুতরাং আমরা যারা আছি ভ্যাকসিন দেব
স্বেচ্ছা হোক, বাধ্য হোক, যেভাবে হোক যারা ভ্যাকসিন ব্যবহার করবে এর আগে অন্তত দোয়াটা একটু পড়ে নিন। তো এর ভিতর যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে আল্লাহ তাআলা চাইলেই তো আপনাকে ষড়যন্ত্র থেকে মুক্তি দিতে পারেন। দোয়াটা আরেকবার বলছি, মুখস্থ করে নিন। কালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আবার বলছি, কালিমাতিল্লাহি তাম্মাতি, কালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। তিরমিজি শরীফ দ্বিতীয় নম্বর খণ্ড কিতাবু তিব্বের মধ্যে হাদিসটি এসেছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাফের মুশরিক বেঈমানদের ষড়যন্ত্র থেকে নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।